টাঙ্গাইলের মধুপুরে পূজা উদযাপন কমিটির কাছে অর্থ বিতরণ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ডেক্সে আমি মোহাম্মদ হেলাল উদ্দিন। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। টাঙ্গাইলের মধুপুরের আউশনাড়া ইউনিয়নের মোটের বাজার পল্লী পূজা মণ্ডপে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। সকালে আউশনাড়া মোটের বাজার ঋষি পল্লী পূজা মণ্ডপ পরিদর্শন করেন মধুপুর উপজেলা আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। পরিদর্শনকালে তিনি মোটের বাজার ঋষি পল্লী পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী ভজবাসীর হাতে এ অর্থ সহায়তা তুলে দেন। এ সময় মধুপুর উপজেলা যুবলীগ নেতা সুজন পাল সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইস মাহমুদ, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। এতক্ষণ এমকে টেলিভিশনের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।